ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله सल्लल्लाहु अलैहि वसल्लम हजरतुल अन्नम स
سید طاهر احمد جبیری المدانی رحمت اللہ صاحب سید قبلت عظیم الشان ایسال سواد ও ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ মুসলমান নর নারী সাথে নিয়ে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার শহীদ দরবার হাত তুলে চিল্লাও মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক পৌঁছে দেব আল্লাহ রব্বুল আলামিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরায় পরিণত করে নাও আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন শত শত মুসলিম ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন আয় আল্লাহ সেই কোরআনের বাকিকে আর এই ময়দানে কুতুব হয়ে যায় রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল আল্লাহ তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেও আল্লাহ ইয়া রাব্বি করম তু আগর করে ও বাতে জুবা কো জু দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঐতিহাসিক তাহিরিয়া রচিমুদ্দিন ঈদগাহ ময়দান হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লামা সৈয়দ তাহির আহমদ জাবিরি আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিবলার আজিমুশ শান ঐসালের সওয়াব পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাদরে জালসা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আলাম ফাদিলাতুল শেখ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবিরি আল মাদানী সম্মানিত খতিব শাহী জামে মসজিদ আন্দর কিল্লা চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল পাঁচ দিন ব্যাপী আজকের এই সমাপনী রজনীতে অবস্থিত হাজার হাজার নায়েবে রাসূল ওলামায়ে কেরাম অবস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের নক্ষত্র প্রিয় বন্ধুবর মোহাম্মদ নিজাম নিয়ামতুল্লাহ নিজামী বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরাল অবস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সম্মানিত ভাইরা সকলকে আমি আবারও আমার অন্তরান্তর স্থল থেকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই সাথে গায়রে মুসলিম যারা আছেন কোরআনুল করিমের মাহফিলের পক্ষ থেকে তাদেরকে জানাই সাদর সম্মান অভিনন্দন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে কালাম হাকিম কালামে রব্বানি মহা গ্রন্থ পবিত্র আল কোরআনুল করিম শোনার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন
নতশির আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি সকলকে বিনীতভাবে আহ্বান করব আপনারা এই সুন্দর একটি পরিবেশকে নষ্ট করবেন না কেন আপনারা দাঁড়িয়েছেন কেন ডিস্টার্ব করছেন এই সুন্দর পরিবেশকে রক্ষা করা আপনাদেরই দায়িত্ব ঠিক কি না মেহমানি করে সকলে বসুন সম্মানিত হাজিরি আমরা এমন একটি জায়গায় এখন উপস্থিত আছি যে ময়দান এত দিন ধরে তাহিরের রচিমুদ্দিন ঈদগাহ ময়দানের যে পরিচিতি আমাদের কাছে ছিল বিগত 5 দিন ধরে এর একটা নতুন নামকরণ হয়েছে ঠিক কি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলম হিয়া রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহর নবী বলেন যেই জায়গায় কোরআন কারীমের আলোচনা করা হয় দ্বীনের আলোচনা করা হয় ওই জায়গাটুকু দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটুকু আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ এটা তো জান্নাতের বাগান আপনাদেরকে বলে বোঝানোর দরকার আছে এখানে বিভিন্ন দল এবং মতের লোক আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনকে ভালোবাসার কারণে ইসলামকে ভালোবাসার জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন কি বলেন ঠিক কি না এর নাম হলো ইসলাম ধরে বলুন কি এর নাম ইসলাম এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে সুন্দর করে বসে আছেন গোটা বাংলাদেশে এই রকম শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে এরকম ঠিক না বাকি বাংলাদেশে এই ধরনের একটি পরিবেশ অর্থাৎ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক অবস্থিত জনতাকে বলছি আপনারা কি চান জেনে বলুন আপনারা কি চান আরা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন কানায় কানা পরিপূর্ণ ময়দান মানুষ বসার জায়গা পাচ্ছেন না এত করে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ বাংলার জমিনে কোরআনের আইনকে ভালোবাসে এবারে ঠিক না বা ঠিক আল্লাহ আমাদের কবুল করুন আমিন প্রিয় ভাই সব আসুন সরাসরি কোরআন কারীম থেকে আলোচনায় প্রবেশ করি আমার সাথে কুরুশজিত কণ্ঠে সকলে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পিতার তো মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করা যাচ্ছে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফী ইমামিন যে সমস্ত কাজ তারা করে যাচ্ছে তা সব আমি লিখে চলছি এবং যে সকল চিহ্ন সমূহ তারা পেছনে রেখে যাচ্ছে সেটাকেও আমি চিরস্থায়ী করে রাখছি আর প্রত্যেকটি বিষয়কে প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কিতাবের একটি খোলা কিতাবে লিখে চলছি মহান আল্লাহ সত্যই বলেছেন জরিবান ঠিক না বাটি জরিবান ঠিক না বাটি এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ প্রিয় ভাই সব তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে কোথা থেকে তেলাওয়াত করেছি
সূরা ইয়াসিন 23 পারা 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতে কারীমা যেই দুটি শব্দ দিয়ে যে দুটি হরফ দিয়ে এই সূরাটি সূচনা করা হয়েছে আরম্ভ করা হয়েছে সেটাকে এর নাম হিসাবে গণ্য করা হয়েছে ইয়াসিন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সমস্ত আওয়াজকে বন্ধ করে দিতে হবে পুরো আওয়াজ আপনারা করবেন না খালি শুনবেন কোরআনের আওয়াজ শুনলে লাভ আছে না ক্ষতি আছে বলেন লাভ আছে না ক্ষতি আছে কি লাভ আছে আমি বলবো এরপরে আশা করি আপনাদের আওয়াজ বন্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুনলে কি লাভ হবে কোরআনে বলে দিয়েছেন ওয়াইলা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون যদি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনো তখন তোমরা তা মনোযোগের সাথে শুনবে যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে মনোযোগের সাথে শুনবে যদি তোমরা তা করতে পারো এবং চুপ থাকতে পারো لعلكم ترحمون আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমত নাযিল করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রহমত প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন আল্লাহ রহমত আমরা বেঁচে আছি জোরে বলুন ঠিক না ঠিক জোরে বলুন ঠিক না ঠিক ভাই আমার শুনছি আমরা কোরআন বলছিলাম সূরা ইয়াসিন থেকে যে দুটি শব্দ দিয়ে যে দুটি হরফ দিয়ে এই সূরাটি সূচনা করা হয়েছে আরম্ভ করা হয়েছে সেটাকেই এর নাম হিসেবে গণ্য করা হয়েছে ইয়াসিন এই সূরাটি অবতীর্ণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরে মাক্কী জিন্দেগিতে নবুয়ত লাভের পরে মাক্কী জিন্দেগির মধ্যবর্তী সময়ের শেষ দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা সূরা ইয়াসিন এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু তিনটি বলেন তো কয়টি সবাই বলেন কয়টি তিনটি নাজিলের উদ্দেশ্য ছিল মূল বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বাণী প্রচার করেছেন কুরাইশ বংশীয় কাফের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম এবং নির্যাতনের যে ভয়াবহ কাজ তারা করেছে সেই কাজের ভয়াবহ আযাবের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন দয়াল সুবহানাল্লাহি বিহামদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত বিশ্ব মানবতার সামনে পেশ করেছেন তার দাওয়াতের মধ্যে কোনো ভেজাল ছিল না যে রকম কোনো ভেজাল ছিল না চারিত্রিক দিক থেকে নাউজুবিল্লাহ তার কি চরিত্র খারাপ ছিল আচরণের দিক দিয়ে কোন দিক দিয়ে কম ছিল সকল দিক থেকে ছিলেন সকলের সেরা তিনি কোন সামাজিক অপকর্ম করেন নাই তিনি নারী ধর্ষণ করেন নাই তিনি মানবতা বিরোধী কোন কাজ করেন নাই ঠিক কি না তারপরেও তার উপরে আক্রমণ হয়েছিল তখন মাত্র শুধুমাত্র তাওহীদের ঘোষণা দিয়েছিলেন বলে ঠিক কি না সেই বিশ্বনবীকে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণই বিশ্বনবীর উপরেই হবে তা নয় বরং বিশ্বনবীর অনুসরণ অনুকরণ যারা করবে তাদের উপরেও ভবিষ্যতে আক্রমণ হবে কারা করবে ওই সময়ের আবু জেহেল এবং তার নাতিপুতিরা যে আক্রমণ করেছিল আবু জেহেল যেমন চিরকাল থাকবে না নাতিপুতিরা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চিরকাল তাওহীদের বাণী আমাদের মাঝে প্রচার করবেন না তার উম্মতরা থাকবে উম্মতরা যুগ যুগ ধরে কোরআনের বাণী প্রচার করবে কোরআন প্রতিষ্ঠিত করতে ময়দানে ঝাঁপিয়ে আসবে আর ওই আবু জেহেলের নাতিপুতিরাও কিয়ামত পর্যন্ত তাদের গায়ে জ্বালা হওয়ার কারণে ওই উম্মতে মুহাম্মদের উপরে আক্রমণ করবে যার প্রমাণ আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি কি বলে ঠিক না ঠিক এইজন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এই বিষয়গুলি সতর্ক করেছেন যে খবরদার বিশ্বনবীর উপরে আক্রমণ করার কারণে তোমাদের উপরে যেই ধরনের আযাব এসেছে যেই শাস্তি তোমরা পেয়েছো ভবিষ্যতে উম্মতে মুহাম্মদের উপরে
মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন যদি করা হয় তাহলে তোমাদের উপরও সেই আল্লাহ এখনো আছেন, আজাব দিবেন, ঠিক কিনা? মূল বক্তব্য বললাম এই সূরাটির বিষয়বস্তু তিনটি, যে একটু আগে আমি আপনাদের সামনে পেশ করলাম। এক নম্বরে এই সূরার মধ্যে কথা বলেছে তাওহীদের উপরে। কিসের উপরে বলেন তো? তাওহীদের উপরে, আল্লাহর বড়ত্ব মহানত্বের উপরে কথা বলা হয়েছে। দুই নম্বর কথা বলা হয়েছে আখেরাতের উপরে। বলেন তো আখেরাত কাকে বলে? যারে বলুন আখেরাত কাকে বলে? পরকাল। পরকাল কাকে বলে? মৃত্যুর পরবর্তী জীবনকে। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন, আখেরাতের উপরে কথা বলা হয়েছে। তিন নম্বরে আল্লাহ পাক কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের সত্যতার উপরে যুক্তি ভিত্তিক কথা বলেছেন, যে তার উপরে জুলুম এবং নির্যাতন আসার পরেও তিনি এই তাওহীদের মিশন থেকে থেমে যাননি, বিরত হননি, ইসলামের বাণী প্রচার থেকে তিনি বিরত থাকেননি, বন্ধ করেননি, শত জুলুম এবং নির্যাতন সহ্য করে তিনি ইসলামের বাণী প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ছিল সূরার মূল বক্তব্য এবং বিষয়বস্তু। আজকে আমারও আলোচনার বিষয়বস্তু তিনটি, যা আপনাদের সামনে বলতে চাই। প্রত্যেকটি মানুষের আমলনামাকে আল্লাহ তাআলা তিনটি স্তরে সংরক্ষণ করেন। বলেন কয় স্তরে? কথা বলেন কয় স্তরে? আপনাদের কি কোন শুনতে অসুবিধা হচ্ছে নাকি? ধরে বলে শুনতে অসুবিধা হচ্ছে? তাহলে জ্ঞান দাম শোনা যাচ্ছে কেন? তিন স্তরে মানুষের আমলনামা সংরক্ষণ করেন। কিভাবে করেন, কোন কোন জায়গায় করেন, আমি আপনাদের সামনে বলবো। তবে হ্যাঁ, আয়াতে কারিমার শুরুতে আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। কিভাবে করবেন, কেন করবেন, উদ্দেশ্য কি, এই ব্যাপারে কথা বলে বিষয়বস্তুগুলি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন নাম শুনে নাই এমন মুসলমানের সংখ্যা খুব কম, ঠিক কিনা? ধরেন ঠিক না বা ঠিক? সূরা ইয়াসিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন কয়েকটি হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। কষ্ট হবে? যারে বলুন কষ্ট হবে? আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন, বুঝতে যেন আল্লাহ পাক সহজ করেন, বলি আমিন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন ক্বালবা ওয়া ক্বালবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতুল কুরআন আশরা মারাতিব রাওয়াহু তিরমিজি। যেরকম সুবহানাল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি প্রাণীর দিল আছে, কোরআনুল কারীমের দিল আছে, আর সেই দিলের নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহর নবী আরো বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন মজিদ 30 বার 10 বার তেলাওয়াত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব তেলাওয়াতকারীর আমল আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তেই বললেন সুবহানাল্লাহ, প্রাণ করে সকলেই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার সূরা ইয়াসিন সম্পর্কে আরেকটি হাদিস শুনুন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرا ياسين من قرا ياسين ليله اصبح مغفر الله رواه احمد. نبي كريم صلى الله عليه وسلم الحديث شنو حضرت ابو هريره رضي الله تعالى عنه حديث বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিন রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সময় তেলাওয়াত করবে, কোন সময়, যে ব্যক্তি সূরা ইয়াসিন রাতের বেলা একবার তেলাওয়াত করবে, সকাল বেলা ঘুম ভাঙার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্দুকের গুলি মিস হতে পারে, বিশ্বনবীর কথাটি মিস হতে পারে? বলেন মিস হতে পারে না? আমার ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত আছি কেবলমাত্র শিশু বাচ্চা ছাড়া
গুনাহ জীবনে হয়নি এমন কথা আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো না কি বলেন ঠিক কি না তার কারণ হলো চলতে গুনাহ দেখতে গুনাহ বলতো আমাদের অজান্ত অনেক গুনাহ হয়ে যায় গুনাহ মাফ করার জন্য গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিশ্ব নবীকে দিয়ে আমাদেরকে তোমার পথ দেখায় দিয়েছেন বিভায়ের আমার যদি কেউ রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে আশা করা যায় আল্লাহ পাক আমাদের গুনাহটা মাফ করে দেবে অনেকে এখানে আসেন তেলাওয়াত করতে জানেন না কি বলে ঠিক না অনেকে ব্যস্ততার কারণে পড়েন কারণে পড়েনও না কিন্তু আমি বিশ্বাস করি আমি আশাবাদী যে আজকের অন্ততপক্ষে আলোচনা যতটুকু হবে আপনারা যদি সঠিকভাবে মনোযোগ দিয়ে মনোনিবেশ করে শোনেন আশা করা যায় আল্লাহ পাক আজকের মতো আমাদের জিন্দিগির গুনাহটা মাফ করে দিতে পারেন যেরকম পারেন না আমরা কি আমাদের জীবনে গুনাহ মাফ করাতে চাই যেরকম বলুন চাই আল্লাহ আমাদের কবুল করুন আমিন প্রিয় ভাইরা আমার আরেকটি হাদিস শুনুন আন মাকির ইবনে ইয়াসারিন عن مكيل بن ياسر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اقرا سورة ياسين على موتاكم نبي كريم صلى الله عليه وسلم قال তোমরা মৃত্যুদের উপরে মৃত্যুসজ্জা ব্যক্তির উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার কারণ মৃত্যুসজ্জা ব্যক্তিদের সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা ভালো করে দেবে আচ্ছা মৃত্যু যন্ত্রণা যে আছে এটা আমাদের বিশ্বাস হয় যেরকম বিশ্বাস হয় মৃত্যু সজ্জায় যখন থাকেন ওই সময় ওই ব্যক্তির গলা শুকিয়ে যায় পানি পানি বলে তিনি ইশারা করতে থাকেন আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি লোকটি বেঈমান হয় আর মৃত্যুর সময় যদি পানি পানি বলে চিৎকার করে শুধুমাত্র রায়পুর হায়দারগঞ্জের পানি নয় যমুনার পানি নয় মেঘনার পানি নয় দুনিয়ার সমস্ত পানিগুলি যদি তার মুখের ভিতরে ঢালা হয় তবুও তার মৃত্যু যন্ত্রণার এই তৃষ্ণা আমি কখনোই মিটবে না মৃত্যুসজ্জা ব্যক্তি যদি ইমানদার হন মুমিন হন আর তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় কবর হাসর মিজান বলছে রাত থেকে নিয়ে জান্নাতের পথ আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দেখায়া দেবে আর যদি লোকটা বেঈমান হয় যদি মুনাফিক হয় আছেন আমাদের মধ্যে এমন লোক মৃত্যু সজ্জায় থাকবে তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে মুবাশ্বিরগণ লিখেছেন তার সামনে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে কবর হাসর মিজান বুলজরা থেকে নিয়ে জাহান্নামের পথ আল্লাহ পাক তাকে দেখায়া দিবে জরকা নাউজুবিল্লাহ তার কারণ কি না মুসলমান কিন্তু সারা জীবন কোরআনকে ভালোবাসে নাই আলেম ওলামার সাথে সম্পর্ক ছিল না কোরআনের আইনকে পছন্দ করেনি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী হয়ে মারা যাওয়ার সময় হাফেজ কোরআনদেরকে ডেকে মৃত্যুসজ্জা অবস্থায় যতই তেলাওয়াত করা হোক না কেন আমল ছিল সারা জীবন খারাপ যার কারণে সূরা ইয়াসিনে বলা হয়েছে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে কি বলেন বলেন নাই আল্লাহ বলেন কি না আল্লাহ বলেছেন কি না ঠিক মৃত্যুর আগেই তার উপরে সে জাহান্নামের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে সে দেখতে পাবে জরকার নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ইমানদার ব্যক্তির জন্য সুখবর জরকার কি ইমানদার ব্যক্তির জন্য কি সালাম
সালাম বলা হবে যারা নাকি কোরআনের এই আইন জীবনে মেনে চলেছেন আর যারা কোরআন মানেনি কোরআন পছন্দ করেনি কোরআনের আইনকে সমর্থন করে নাই তাদের জন্য ঘোষণা হলো ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল আমরা রব্বুল আলামিন বলবে নবুরা দিরা সাটাই হয়ে যাও আলাদা হয়ে যাও কোন জায়গা থেকে আল্লাহ পাক যেমন হাশরের ময়দানে একত্রিত করবেন ইমানদারদেরকে সালাম বলবেন আর অপরাধী যারা ছিল তাদেরকে বলবেন অপরাধী যারা ছাটাই হয়ে যা আলাদা হয়ে যা ধরে কোন আল্লাহু আকবার যদি আল্লাহ এমন ঘোষণা দেন আর আমাদের মতো লোক যদি সেই ঘোষণার মধ্যে সামিল হয়ে যায় আমাদের চাইতে দুর্ভাগা আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না সুতরাং যখন জান্নাত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা কি কোরআনের আইন মানতে আজ থেকে রাজি আছি এখন রাজি আছি আর রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখার মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন স্যার বলুন আমিন জি হাত নামান প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক মানুষকে জিন্দা করবেন এই জীবন শেষ আরেকটি জীবন আছে সেই জীবনের নাম হলো পরকাল জীবন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি যদি বিশ্বাস করি জীবন হবে সফল আর যদি অবিশ্বাসী হই জীবন হবে ব্যর্থ ঠিক কিনা তবে মৃত্যু হবে এটা আমরা বিশ্বাস করি অস্বীকার করি না তার কারণ চোখের সামনে অসংখ্য মৃত্যু আমরা দেখতে পাই জ্বর টাইফয়েড কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক সড়ক দুর্ঘটনা বিমান বিধ্বস্ত এবং বছরের বছরে রাজনৈতিক হানাহানি কাটাকাটি কথা বলেন না কেন ঠিক কিনা মানুষ মারা যায় তাই আমরা দেখতে পাই সন্দেহ হলো আসলে মৃত্যুর পর আমাদেরকে উঠা লাগবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জীবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে অবশেষে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে ঠিক কিনা ছোটবেলা থেকে কত যায় যায় হোক করে বলা আলে মোলামা বেশিরভাগ লোক প্রায় শতকরা 90-99% আলেমদের মুখে শুনেছি কুল্লু নাফসিন যায়েকাতুল মউত যা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত ঠিক না বলেছে প্রত্যেক দিককে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে মরতে হবে এটা শুধু আমরা জানি না আমার তো মনে হয় পশুর গুপ্তাও জানে কিন্তু আমরা হতাশ আমরা হতবাক আলেমরা এই আয়াতে কালিমাকে দ্বিখণ্ডিত করে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে বলেন যে মৃত্যুর পর মানুষ কি প্রত্যেক দিক যে মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহ যে আয়াতে কারিমার শেষ দিকে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন অবশেষে মৃত্যুর পর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এই কথাটি আমরা অনেকেই বলি না ঠিক কিনা এই যে ফিরে আসা ঘুরে আসা এখানেই আমাদের ভালো এবং মন্দ হওয়ার একটি সুযোগ কি বলে ঠিক না বেটি আমি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে এই বিষয়টি এনেছি এই জন্য আমি জানি মৃত্যুর ভয় পরকালের ভয় হাসনের ভয় মিজানের ভয় যদি কারো অন্তর্করণে থাকে যেই ব্যক্তি যেই গোষ্ঠী যেই পরিবার যেই সমাজ
যেই রাষ্ট্রের মধ্যে থাকবে সেই সব ব্যক্তি বর্গ এবং সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সুদ ঘুষ জিনা ব্যভিচার ইফটিজিং গুম খুন এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকবে ঠিক কিনা এবার ঠিক না বা ঠিক এই জন্য আমি এই বিষয়টি আপনাদের সামনে পেশ করেছি তো এই মৃত্যুকে কেউ বানাতে পারবে না কারণ পারবে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم مران থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শরীফ এ মহারাজের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফেরাতে কি বলে মৃত্যু তুই কেউ কি ফিরতে পারবে যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় আলেম হোক যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক না কেন এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না কি বলেন পারবে না কি কেউ পালাতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে পরকালকে ভয় করে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমার 42 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত في منامها فيمسك التي قضى عليها ويرسل الأخرى إلى أجل مسمى الله أكبر মানুষ যখন মৃত্যুবরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই আর মানুষ যখন ঘুমায়া যায় ওই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেই যার আয়ু শেষ তার রূহটাকে আমি আবদ্ধ করে রেখে দেই আটকায় রেখে দেই স্টক রেখে দেই আর যাকে কিছুকালের জন্য অবকাশ দেওয়া হয়েছে তার রূহটাকে আমি ছেড়ে দেই ফলে সে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছে করলেই ঘুমের ভিতরে জীবনের পরিসমাপ্তি ঘটাই দিতে পারে ঠিক কিনা আওয়াজ কি শোনা যাচ্ছে বুঝছেন একটু আস্তে হচ্ছে মনে হয় না একটু আওয়াজ বাড়ায় দেন তো মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন জি আল্লাহ পাক বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করে আমি আল্লাহ তার রূহ কবজ করি কি বলেন বিশ্বাস হয় আর মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমন্ত মানুষের রূহকেও আল্লাহ বলেন আমি কবজ করি এই জন্য আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে ঘুম আর মৃত্যু সমান কি মানে ঠিক না আমরা যে ঘুমায় যাই ঘুম থেকে জাগ্রত হবই এই গ্যারান্টি কি আমাদের কেউ দিয়েছে আমাদের কাছে কোনো দলিল আছে ঘুম থেকে জাগ্রত হবই দলিল নাই বলে ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি খুব চিন্তা ভাবনা করে রাত অতিবাহিত করেন ঘুমাতে যান দিন কাটান ঠিক কিনা বলেন এই জন্য দুই শ্রেণীর লোক রাতকে কাজে লাগায় কয় শ্রেণী বলেন তো ভাই আমার আমি কিন্তু আলোচনা করছি আয়াতে কারিমার শুরুতে আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন আল্লাহ বলছে ইন্না না আনমুহিল মাউতা আল্লাহ বলেন অবশ্য আমি তোমাদেরকে জিন্দা করব তাদেরকে মৃতদেরকে এই জিন্দা করার উদ্দেশ্যটা কি এই কথাটি বলার জন্যই আমি এই আয়াতগুলি আপনাদের সামনে পেশ করছি এরপরে মানুষের আমল নামা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন তিনি স্তর সেটা বলবো তো বলছিলাম যে মানুষ চিন্তা ভাবনা করে ঘুমাতে যাবেন কারণ রাতের বেলা আমার ঘুম হয়ে যেতে পারে মৃত্যু ঠিক কিনা দুই শ্রেণীর লোক রাতকে কাজে লাগায় বলেন তো কয় শ্রেণীর লোক সবাই বলেন কয় শ্রেণীর লোক এক নম্বর ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি রাতকে কাজে লাগান এই জন্য মুমিন ব্যক্তি অন্তরকরণে ভয় আছে বলে ঘুমাতে যাওয়ার সময় তিনি উচ্চারণ করেন তিনি বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া কি বলেন বলেন না আপনারা বলেন বলেন তো সবাই আল্লাহুম্মা
বিসমিকা আমুতু আহিয়া আয় আল্লাহ তোমার নামে আমরা মৃত্যুর দিকে দাবি দচ্ছি আবার তোমার হুকুমেই আমরা এই মৃত্যু থেকে জাগ্রত হব ঠিক না এটা কাদের ঘোষণা বলেন তো কাদের ঘোষণা মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না কি শুনতে পাচ্ছেন তার কিছু বলতেছেন না কেন হ্যাঁ শোনা যাচ্ছে না হয়তো আমি তো বুঝতে পারছি আওয়াজ ভালো শুনতে পাচ্ছেন না সামনে যারা আছেন অপারেটর ভাই একটু লক্ষ্য করেন তো ইনারা আমার আওয়াজে সাড়া দিচ্ছে না তার কারণে ওরা শুনতে পাচ্ছে না ওনারা ইশারা দিচ্ছেন শুনতে পাচ্ছে না দেখেন তো সামনে তো ইমানদার ব্যক্তি রাতকে কাজে লাগাবেন চিন্তা ভাবনা করে ঘুমাতে যাবেন ঠিক কিনা ইমানদার মমিন ব্যক্তি ঘুমাতে গেলেন দোয়া পড়ে ঘুমিয়ে গেলেন অপরদিকে সারা দুনিয়ার মুয়াজিন আহ্বান করলো কিসের আহ্বান করলো বলেন তো কিসের আহ্বান করলো আসসালাতু খায়রুন মিনান নার আসসালাতু খায়রুন মিনান নার মুয়াজ্জিন আহ্বান করলো ঘুম থেকে নামাজ উত্তম মমিন ব্যক্তির কর্ণ কহরে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে নিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর কি ঠিক না পড়ে কি না আয় আল্লাহ তাআলা তোমার দরবে শুকরিয়া আদায় করি অবশেষে তুমি আমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত করে দিয়েছ মাবুদ গো আবার যখন মৃত্যু হবে তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে মমিন ব্যক্তি বারবার এটা স্বীকার করেছেন যে জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে ঠিক কিনা ইমান যদি আরো মজবুত হয় ইমানটা যদি আরো দামি হয়ে যায় কেবলমাত্র মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় তারা করেন না বরং আল্লাহ পাকের কোরআনের কথা তাদের মনে পড়ে যায় যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাজ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছি যদি আপনি তা আদায় করতে পারেন মাকামাম মাহমুদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঙ্ক্ষিত জায়গায় আমি আল্লাহ আপনাকে পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদী বিপদে পড়ে মুসিবতে পড়ে অভাবগ্রস্ত হয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারেন চোখের পানি ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত মুসিবতগুলি দূর করে দেবে ঠিক কি না ছেলে হয় না মেয়ে হয় না চাকরিতে প্রমোশন হয় না বেকারত্ব দূর হয় না লেখাপড়ার বরকত আসে না এই জন্য হাত পাততে হবে কার কাছে বলেন সেজদা দিতে হবে কার দরবারে আল্লাহর দরবারে ছাড়া আর কার কত সেজদা দিব না ঠিক কি না ছেলে হয় না মেয়ে হয় না আমার দেশের অবলা সবলা মানুষগুলি মুসলমানগুলি সিলেটে গিয়ে শাহজালাল রহমতুল্লাহর মাজারে সেজদা দেয় কি বলেন ঠিক না ঠিক ধরে কোন ঠিক না ঠিক বলেন নাউজু বিল্লাহ কোন পীর সাহেব আমার ছেলে হয় না ছেলে দিতে পারবে মেয়ে না হলে মেয়ে দিতে পারবে অর্থ করে দিতে পারবেন আমাকে জিদাই দিতে পারবেন আমাদের দেশে আরো বেদাত চালু আছে নির্বাচনের মৌসুম যখন আসে বড় বড় নেতারা চলে যায় মাজারে আর মিডিয়া প্রকাশ করে আজকে সাধারণ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু তার মানে বুঝাতে যাচ্ছেন যে ওনারা এত ধর্মকর্ম করেন আর কেউ এমন ধর্মকর্ম করে না এগুলি সুস্পষ্ট প্রতারণা মুনাফিকি করে মানুষকে ধোকায় ফেলার অপচেষ্টা ঠিক কিনা আচ্ছা বলেন তো মাজারে গেলে আমাদের কি ছেলে দিতে পারেন
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আমাদেরকে সবাই বলেন আমাদেরকে সবাই বলেননি সবাই বলেছেন কোথায় পেয়েছি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এই মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনিই আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান আমরা কি আমরা কি আচ্ছা 80-90 বছর বয়স পর্যন্ত যখন ছেলে হয় না মেয়ে হয় না সন্তান হয় না উনি কোন মাজারে গেছিলেন বলেন গেছিলেন নাকি যে কোন পীর সাহেবের দরবারে গেছিলেন কি করেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন সূরা সফফাতের 100 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সেই দোয়াটা শিখিয়ে দিলেন কারণ যুগ যুগ ধরে ইব্রাহিমের সন্তানদের সন্তান দরকার হবে সন্তান যদি না পায় মাজারে যেন যাওয়া না লাগে এইভাবে যেন আল্লাহর কাছে চায় রব্বি হাবলি মিনাস সলিহিন ঠিক কি না এই দোয়া পড়বেন কোন বাবার দরবারে কোন খাজা বাবার দরবারে যাওয়ার দরকার হবে না বিশ্বাস হয় ভাই আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাই দিলেন আমরা দোয়া করব বলতেছিলাম কোন কিছু দরকার হলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি কেউ রাতের বেলা চায় আল্লাহ দিতে প্রস্তুত আছেন কিনা বলেন হযরত সালাউদ্দিন আইয়ুবের কথা শুনেন বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি আল্লাহকে ডাক দেওয়া যায় আল্লাহ ডাক শুনেন কিনা বলেন জোরে বলেন শুনেন কিনা হযরত সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহ আলাইহি রণাঙ্গনে ব্যস্ত যুদ্ধের ময়দানে এমন সময় খবর এলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্র পথে শত্রু বাহিনী হামলা করেছে আক্রমণ করেছে রওনা করেছে সালাউদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদে গেলেন সারা রাত সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে তিনি মসজিদ থেকে বের হলেন লক্ষ্য করলেন সামনে একজন সাদা পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছেন যার চেহারার ভিতরে বুজুর্গের চিহ্ন অনুভব করা যায় সালাউদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই বুজুর্গ ব্যক্তিকে দেখে সালাম নিবেদন করলাম সালামের জবাব দিলেন আর আমাকে প্রশ্ন করলেন সালাউদ্দিন আইয়ুব তুমি কেমন আছো আমি বললাম হুজুর আমি খুব কষ্টে আছি নিদারুণ কষ্টে আছি তার কারণ হলো আমরা মুসলমান আমাদের সংখ্যা কম আমাদের জনবল কম আমাদের অস্ত্র কম আমাদের সৈন্য সংখ্যা কম এখন এমন অবস্থা খবর পেলাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্র পথে শত্রু বাহিনী জাহাজ দিয়ে রওনা করেছে বুজুর্গ ব্যক্তি বললেন সালাউদ্দিন আইয়ুবি চিন্তা করো না দুঃখ করো না তোমার চোখের পানি আল্লাহ পাক ভুলে যান নাই তোমার চোখের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পথে শত্রু বাহিনীর জাহাজকে চুবাইয়া দিয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কে ভাই আমার দুঃখ বেদনায় পড়ে আন্দোলনে ব্যর্থ হয়ে শুধুমাত্র রাসূলের মিছিল করলেই হবে না তাই বলে মিছিলও বাদ দেওয়া যাবে না ইসলামী আন্দোলনও বাদ দেওয়া যাবে না ওগুলির পাশাপাশি রাতের বেলা চোখের পানি ফেলে কাঁদতে হবে আল্লাহ আমার দীনি মুসলমান ভাইদেরকে যারা মারল আল্লাহ তোমার জীবন্ত শাস্তি তাদের জন্য কামনা করি এইভাবে যদি আল্লাহর কাছে কাঁদা যায় যে আল্লাহ এর আগে মুসলমানদেরকে মদত করেছিলেন সে আল্লাহ আজও আছে না নাই এবারে আছে না নাই মুসলমানেরা এইভাবে রাতকে কাজে লাগাবেন ঠিক কিনা দুই নাম্বার রাতকে কাজে লাগায় কারা বলেন তো এক নাম্বার ইমানদাররা রাত কাজে লাগায় দুই নাম্বার কারা কাজে লাগান জোরে বলেন চোর কি চুরি করে নানান জিনিস আমরা চুরি দেখতে পাই গম চোর মরিচ চোর ধান চোর চাউল চোর বিশেষ করে এখন গরু চোর বেশি পাওয়া যায় গরু চোরের কথা বেশি শোনা যায় ঠিক না কিন্তু আমার কাছে মনে হয়েছে
যে ডানসর গংসর গরুসর এগুলি বড় সর না। এখন সবচেয়ে বড় সর কারা? যারা যারা দিনের বেলা জনগণের সামনে যেতে সহজ সাহস পায় না, কারণ জনগণ কেমন জুলুম নির্যাতন করেছে যা জনগণের সামনে মুখ দেওয়ার ক্ষমতা তাদের নাই, যার কারণে রাতের বেলা জনগণের অধিকার চুরি করেছে বিক্রেতারা। সুতরাং আমল ভালো করার জন্য প্রতিযোগিতা আমাদের করতে হবে, ঠিক কিনা?
আর সে আমলকে সংরক্ষণ করেন কে? প্রত্যেকটি মানুষের আমল নামা সংরক্ষণ করেন আল্লাহ তিন স্তরে, পাঁচ স্তরে। এক নাম্বার মানুষের আমল নামা সংরক্ষণ করেন আল্লাহ পাক, আল্লাহ পাক তার নিজ দপ্তরে। কোথায় বলেন তো? আল্লাহ পাক তার নিজ দপ্তরে মানুষের আমল নামা সংরক্ষণ করেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আকাশ এবং জমিনে যা কিছু আছে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু গোপন করো আর যা প্রকাশ করো সব আমি আল্লাহ পাক জানি। যেরকম সুবহান আল্লাহ, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গোপন বিষয়গুলি আমি জানি, যা কি ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই, আর যা কি ইচ্ছা আমি আল্লাহ পাক আযাবে গ্রেফতার করি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান কে? সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের আমলনামা সংরক্ষণ করতে পারেন না? পারেন না, অবশ্যই পারেন। বলেন অবশ্যই পারেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে সূরা কাফির ভিতরে বলেছেন ওয়ালা কাদ খালাকনাল ইনসানা নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টি করেছি আমি এবং মানুষের অন্তরকরণে কোন সোয়াসা উপস্থিত হয় সব আমি আল্লাহ পাক জানি। শুধু তাই নয়, মানুষের ঘাড়ের রোগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ পাক থাকি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পারেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নিয়াতালাম আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুইজন লেখক তোমার ডান ও বাম দিকে বসে তোমার সব কিছু লিপিবদ্ধ করে চলেছে। যেরকম সুবহানাল্লাহ মান ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন শব্দ তোমার মুখ থেকে বের হয় না যা সংরক্ষণ করার জন্য সদা রক্ষক একজন উপস্থিত থাকে না। যা করা হয়, যা বলা হয় সব সংরক্ষণ করেন কে? আল্লাহ। হুকুমে ফেরেশতারা করেন, আল্লাহ করেন, ঠিক কিনা? সুতরাং এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে তবে আমরা হব মুমিন, ঠিক কিনা? আর সেই অনুযায়ী কাজও করতে হবে। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন এদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য ছোট্ট একজন ব্যক্তি, আল্লাহ ছোট্ট একটু গোলাম, হুজুর মেহরবানি করে আমাকে দাওয়াত দিয়েছেন, তাই আমি সাহস করে চেয়ারে আজকে বসেছি একটু কথা বলার জন্য। যারা আমাকে দাওয়াত দিয়েছেন
আমি অন্তর অন্তর স্থল থেকে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাই যে আল্লাহ পাক তার এই গোলামের জবান থেকে কিছু সময় কোরআন তেলাওয়াত হাদিস থেকে কিছু বলা তৌফিক দিয়েছেন। ভাইরা আমার আমার আজকের আলোচনার উদ্দেশ্যটা ছিল যে প্রত্যেকটি মানুষের আমল নামাকে আল্লাহ সমর্পণ করেন তিন স্তরে, কয় স্তরে? সবাই বলেন কয় স্তরে? এক নম্বর আল্লাহর দপ্তরে। তাই মানুষ মানুষের কল্যাণ অকল্যাণ যাই করুক, অন্যায় করুক, কেউ যদি কারো প্রতি জুলুম করে বিচার করার মালিক কে? বিচার করার ক্ষমতা রাখেন কে? সময় থাকলে আমি বলতাম যে বিচার শুধু পরকালে হবে না, দুনিয়া তো আল্লাহ বিচার করে দেখাই দিতে পারেন না। আমি জানি না, দুই মিনিট সময় আমার আছে, অবশ্য সময় পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, হযরত সালাম বিন আইয়ুবী রহমাতুল্লাহর কথা বললাম, এবার শুনেন যে ইমাম আয-যাহাবী তার কবিরা গুনাহ নামক কিতাবের মধ্যে লিখেছেন যে মানুষ যদি মানুষের প্রতি জুলুম করে বিচার আল্লাহ করতে পারেন, যেরকম পারেন না? আপনাদের কাছে জানতে চাই, ইমাম আয-যাহাবী লেখা কবিরা গুনাহ এই বইটা কি কেউ পড়েছেন? কারা কারা পড়ছেন একটু হাত ধরে দেখান তো। মাশাআল্লাহ অনেকে আছেন, তবে আমি বলবো যারা উপস্থিত আছেন, যারাই পড়তে জানান, প্রত্যেকের বাড়িতে একটা করে কবিরা গুনাহ বই আপনারা নেবেন। কারণ এই বইটির মধ্যে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা থেকে নিয়ে রাষ্ট্রীয় সকল পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিস থেকে। পরিবারের স্ত্রী কথা শুনে না, চরিত্র অনেকের খারাপ হয়ে গেছে, কেউ যদি তার চারিত্রিক দৃঢ়তা ফিরিয়ে আনতে চায়, আমার মনে হয় কবিরা গুনাহ বইটা পড়া উচিত। আপনারা পড়তে পারবেন? কি বলেন, পড়তে পারবেন? এক একটি ঘর এক একটি ইসলামের দুর্গ পরিণত হবে এই ইসলামী সাহিত্যগুলি যদি আপনারা পড়েন। ইমাম আয-যাহাবী লিখেছেন একজন বাহু কাটা লোক, হাত কাটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কি কি গ্রহণ করো? শিক্ষা গ্রহণ করো। লোকজন জামায়াত হয়ে গেল, কি শিক্ষা তুমি আমাদের দিতে? হাত একটা নাই। তিনি বললেন আমি ছিলাম রাজার বরকন্দাজ। যেমন কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? তিনি বলছেন আমি ছিলাম, হাত কাটা লোক বলছেন আমি ছিলাম রাজার বরকন্দাজ। ক্ষমতা বেশি না কম? বেশি না কম? বেশি যেমন তেমন পিয়নের পাওয়ারে কিন্তু কম ঠিক না? তিনি বলেন আমি দেখলাম একজন জেলে বড় একটা মাছ নিয়ে যাচ্ছে, ওই মাছটা থেকে আমার খুব মন হলো, আমি তাকে আক্রমণ করলাম, তারে মেরে আহত করলাম, মারপিট করে মাছটা সিন্ধাই করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। হঠাৎ করে ওই মাছ আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে কামড় দিল, আমি খুব ব্যথা অনুভব করলাম, বাড়ির দিকে মাছটা ফেলে দিলাম। এমন ব্যথা যন্ত্রণা শুরু হলো, সারা রাত আমি ঘুমোতে পারলাম না। সকালবেলা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার হাত দেখে বললেন তোমার যে ইনফেকশন শুরু হয়েছে, যদি এই আঙ্গুলের গোড়ালি পর্যন্ত কাটা না হয় তবে তোমার ইনফেকশন এমন বাড়া বাড়াবে ক্যান্সার শুরু হয়ে যাবে, সুতরাং আঙ্গুল কাটা দরকার। ডাক্তার আঙ্গুল কেটে ব্যান্ডেজ করে দিলেন। তিনি বললেন ভাইয়েরা আমার হাত ব্যান্ডেজ করে দিলেন। আমি ব্যান্ডেজ করা হাত নিয়ে বাড়িতে ফিরে গেলাম, আমার যন্ত্রণা কমে নাই, আরো বাড়া শুরু হয়ে গেছে, এমন যন্ত্রণা বেড়েছে সহ্য করতে পারি না। কিছুদিন পরে আবার ডাক্তারের কাছে এলাম, ডাক্তার আমার হাত দেখে বললেন তোমার হাতের ইনফেকশন কমে নাই, আরো বেড়ে গেছে, এই পচন ক্রিয়া আরো বেড়ে গিয়েছে, সুতরাং এইবার তোমার যা অবস্থা হাতের কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। হাতের দাম বেশি না মাছের দাম বেশি? কিসের দাম বেশি? হাতের দাম বেশি। আপনাদেরকে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় একটা হাত আপনাকে কেটে দিবেন? কি দিবেন? একজনকে দিবেন? কেউ দিবে না। দিবে কি? দিবে না। ডাক্তার হাত কেটে দিয়েছে। তিনি বলছেন আমি এই কবজি কাটা হাত নিয়ে বাড়িতে ফিরে এলাম, এমন যন্ত্রণা এমন কষ্ট, আমার কষ্টের ভাগে আর কেউ হলো না। আমার এই দুর্দিনে আমার ছেলে সন্তান কাছে নেই, আমার স্ত্রীও আমার দুঃখের ভাগে হলো না, প্রতিবেশী আমার কোনো উপকারে আসলো না, আমি কষ্টে জর্জরিত হয়ে আবার কিছুদিন পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার এবার আমার হাত দেখে বলছেন ভাই সত্যি তোমার ভাগ্য খারাপ, এবার
তোমার যে অবস্থা ইনফেকশন শুরু হয়ে গিয়েছে তোমার ইনফেকশনের কারণে তোমার ইনফেক্ট তোমার হাত তোমার ক্যান্সারের উপর দিকে যাচ্ছে এইবার যদি এই বাহু পর্যন্ত তোমার হাত কাটা না হয় তাহলে তোমার গোটা শরীরে ক্যান্সার আক্রান্ত হবে বিচার করার মালিক কে আল্লাহ ধরে বলুন কে আল্লাহ লোকটি বলছে ভাইয়ের আমার আমার ডাক্তার যখন এই সিদ্ধান্ত দিল আমি তোকে অনুমতি দিলাম আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যা ভালো হয় তাই আপনি করুন সুতরাং ডাক্তার আমার হাতের বাহু পর্যন্ত কেটে দিলেন আমাকে ব্যান্ডেজ করে দিলাম বাড়িতে এলাম আমাকে ব্যান্ডেজ করে দিল বাড়িতে ফিরে এলাম এমন কষ্ট নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে আগে তো কষ্ট বেড়ে গেল যন্ত্রণা বেড়ে গেল বাড়িতে এসে মাটির উপরে গড়াগড়ি করতেছিলাম চিৎকার করে কান্নাকাটি করতেছিলাম হঠাৎ করে আমার মাথার কাছে এক আগন্তুক ব্যক্তি এসে দাঁড়ালো আমাকে প্রশ্ন করলেন তোমার এই অবস্থা কেন আমি তার ঘটনা খুলে বললাম তিনি আমাকে বললেন যেই কারণে তোমার যন্ত্রণা তোমার কষ্ট দূর করার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ আল্লাহর কসম এইভাবে তোমার যন্ত্রণা কোনোদিন কমে যাবে না কোনোদিন ভালো হবে না বলেন ভাই তাহলে কিভাবে ভালো হবে আমাকে বলবেন কি দয়া করে আগন্তুক ব্যক্তি বললেন একটি কায়দা আমার জানা আছে একটি ফর্মুলা আমার জানা আছে যে লোকটাকে মারপিট করে তুমি মাছ কেড়ে এনেছো তার মনে কষ্ট দিয়েছো যদি তুমি সুযোগ পাও ওই লোকটাকে খুঁজে বের করে তার কাছে মাপ চাইবে যদি মাপ চাইতে পারো তাহলেই আল্লাহ পাক তোমার মাপ করে দেবেন হাতটা লোক বলছেন আমি অনেক খোঁজাখুঁজি করে লোকটাকে পেলাম তার পায়ের উপরে জড়িয়ে ধরলাম আর কাঁদতে থাকলাম বললাম ভাই বিগত দিনে তোমার প্রতি যত জুলুম অন্যায় আমি করেছি তুমি যদি আমাকে দয়া করে মাফ করে দাও এই কষ্ট থেকে আমি বাঁচতে পারি আর তুমি যদি আমাকে মাফ করে না দাও আমার উপরে আল্লাহ পাক আরো আযাব চাপাইয়া দিবেন মাজলুম ব্যক্তি বলছেন ভাই তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পেরেছো সুতরাং আমি এখন তোমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রাখলাম না আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ পাকের জন্য তোমাকে ভালো করে দেন মাফ করে দেন সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ কত লোক বলতেছে ভাইয়ের আমার আমি তোমাদেরকে যেই শিক্ষা দিতে চেয়েছিলাম আমি যখন মাজলুমের কাছে মাফ চেয়েছি লজ্জা শরমের কিছু নাই মাজলুমের কাছে মাফ চাইলে সম্মান নষ্ট হয় না সম্মান বাড়ে ঠিক কিনা সুতরাং আমি যখন মাপ চাইলাম মাপ চাইতে দেরি হলো মাপ করে দিতে যেন দেরি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের যন্ত্রণা ভালো করতে দেরি করেন নাই সঙ্গে সঙ্গে আমার সমস্ত ব্যথা বেদনা ভালো হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কিসের বদলতে বলেন তো অন্যায় যাকে করেছে জুলুম যাকে করেছে তার কাছে মাপ চাইছে ঠিক কিনা সুতরাং আমরা প্রতিবেশীর উপরে দেশবাসীর উপরে বারবার বিভিন্ন ভাবে জুলুম এবং নির্যাতন চালিয়ে যাচ্ছি সময় আসতে পারে এইরকম আযাব আমার উপরে এসে যেতে পারে ঠিক কিনা আমরা দেখেছি আমার দেশে দলে মতে এক না হওয়ার কারণে এক মতে না মিলার কারণে নির্বাচনের আগে আর পরে যেই জুলুম নির্যাতন করা হয় মা বাবার সামনে ছেলে সন্তানের সামনে স্ত্রীর সামনে পিটাতে পিটাতে নামটা করে ফেলা হয়েছে আর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সুতরাং ভয় করতে হবে কাকে সে আযাব আসার আগেই আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাই যত জুলুম আপনারা করেছেন মাফ চান আল্লাহর আযাব যদি আসে ধরে আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না সুতরাং সে আযাবকে ভয় করে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা মানুষের প্রতি জুলুম করেন তাদেরকে মাফ চেয়ে জুলুম থেকে মাজলুমের কাছ থেকে মাফ চাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আমি আলোচনা শুরু করেছিলাম সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে কারিমা থেকে যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ জিন্দা করবেন উদ্দেশ্য ছিল কি এই কথা মতো বলেছি আর
মানুষের আমলনামা প্রত্যেকটি মানুষের আমলনামা আল্লাহ তাআলা তিন স্তরে সংরক্ষণ করেন, এর মধ্যে এক নম্বরের আমলনামা সংরক্ষণ করেন আল্লাহ দরবারে, বাকি দুটি বলতে পারিনি আলহামদুলিল্লাহ। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখিরি দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।